Hey, what's up guys, welcome to another vlog. So এটা হচ্ছে গোপালগঞ্জের লাস্ট ব্লগ। সো আজকে আমরা জঙ্গল আসছি। জঙ্গলে মঙ্গল। আচ্ছা, সো আমরা এখন বাসার দিকে যাবো। আর সৌরভ, তোমার কেমন লাগলো এখানে এসে? জোস। হ্যাঁ, জোস। ওটা দেখে মনে হচ্ছে অসহায়ভাবে বলতেছে জোস জোস। তোর কেমন লাগছে? মাচ বেটার। মাচ বেটার দ্যান হোয়াট? ঢাকা। ঢাকা, ওকে। হ্যাঁ, ঢাকা থেকে অনেক। ঢাকা কি দিন পার করতেছিলাম আমরা দুজন। আমরা এতটা বের হয়েছিলাম, আমরা হচ্ছে রাত্রে বের হইতাম, বের হয়ে দুজন একসাথে বসে ডিসকাস করতাম যে আসলে দোস্ত দেখ আমাদের জীবনে কিচ্ছু নেই। আমারও। তুইও? তুই জাস্ট আমাদের এখানে চলে আসবি, আমরা একসাথে ডিসকাস করবো এটা নিয়ে। তো আমরা এখন ঢাকার জন্য যাচ্ছি। এখন ভ্যান আসবে, ভ্যানে আসলে আমরা উঠে যাবো। আচ্ছা, সো আমরা ঢাকায় চলে আসছি। অ্যান্ড আমি আসার পথে আর ব্লগ করি নাই, কারণ হচ্ছে ফেরিঘাটে আমাদের হচ্ছে অলমোস্ট 4 ঘন্টার মতো আমাদের দাঁড়া থাকতে হয়েছে। 4 ঘন্টা বা 4 ঘন্টা বেশি, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। তো ওই টাইমে আসলে এতটা টায়ার্ড, এতটা বাজে লাগছিল যে আসলে আর ব্লগ করা হয় নাই। আই এম রিয়েলি সরি, বাট অ্যাট দ্য সেম টাইম আই গেস তোমরা বুঝবা যে আসলে আই ওয়াজ টায়ার্ড, আই ওয়াজ হাংরি। অ্যান্ড আমি এর আগে কখনো এরকম ফেস করিনি। অ্যান্ড ওই টায়ার্ডনেসের ভিতরে আমরা একটু নামছিলাম, একটু খিদা লাগছিল। আমরা যে হচ্ছে দেখি আশেপাশে কিচ্ছু নাই। সো উই অর্ডার্ড সাম পরোটা উইথ এগ। সে দোকান থেকে আমাদের এগ রোল বানাতে হয়েছে, বাট ওইটা খাওয়ার পরে আরও বেশি খারাপ লাগতেছিল, কারণ হচ্ছে ডিমে লবণ ছিল না। আচ্ছা, যাই হোক, আমি জানি অনেকে হয়তো টাইটেলটা দেখে হয়তো অবাক হচ্ছ। সো হিয়ার ইজ দ্য থিং, আমি আসলে ইউটিউবে ভিডিও বানাচ্ছি অনেক দিন হয়ে গেছে, লাইক দিন না অনেক বছর হয়েছে, লাইক 3-4 বছর হবে। আমার আগের চ্যানেল ছিল যেখানে ভিডিও করতাম, তারপর এটা হ্যাক হওয়ার পর এখানে করতেছি। অ্যান্ড একটা কথা কি, আমি আসলে মাঝে মাঝে ভুলে যাই যে হোয়াট আই লাভ টু ডু। আমি আমার নিজে যেটা করতে ভালোবাসি এটা না করে অনেক সময় বেশি ঝুঁকে যাই হচ্ছে সবাই কি চায়, মানুষ কি চাচ্ছে, অডিয়েন্সরা কোন জিনিসটা বেশি পছন্দ করছে। সো যেই জিনিসটা আসলে আমার জন্য খারাপ অ্যাজ এ ক্রিয়েটর, অ্যান্ড আমার চ্যানেলের জন্য খারাপ। ভিউজ অনেক ডাউন। সত্যি বলতে আই রিয়েলি ডোন্ট গিভ আ সিঙ্গেল ফাক অ্যাবাউট দ্য ভিউজ। আই জাস্ট ওয়ান্ট টু মেক কন্টেন্ট যেটা আমার নিজের ভালো লাগে, আমি নিজে যাতে বানায় শান্তি পাই। আর অনেকে হয়তো বলবে তোমার অডিয়েন্স যেটা চায় তুমি সেটা কেন করবা না। আমি আসলে ইউটিউব করার অনেক বড় একটা রিজন হচ্ছে দ্য ফ্রিডম। আমি নিজে যেটা বানাতে চাই ওটা আমি বানাতে পারছি নাকি, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড আমি যদি আসলে নিজের ইচ্ছায়, নিজের ফ্রিডমে যদি ভিডিও না বানাতে পারি, তাহলে আমি এটা ছেড়ে তো অনেক জব আছে যেগুলো আমি করতে পারি। মশা, আমি ইউটিউবিং করি জাস্ট ফর দ্য ফ্রিডম। আমার নিজের যে একটা ফ্রি স্পিচ আছে, একটা ফ্রিডম আছে যে আমি যেটা ইচ্ছা ওটা বানাতে পারতেছি। And that's it. আর যতজন আমাকে স্টিল সাপোর্ট করছে, আই লাভ ইউ গাইস, আই লাভ ইউ সো মাচ। আমি বলে বুঝাতে পারবো না আসলে তোমাদের সাপোর্টটা কতটা মিন করে আমার কাছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ডিল উইথ মেনি থিংস। আমি জানি যে জিনিসটা অনেক কষ্ট হইতে পারে। আমার চ্যানেল হচ্ছে 11K+ সাবস্ক্রাইবার্স, অ্যান্ড আমার ভিউজ আসতেছে হচ্ছে অনেক কম, অ্যান্ড অনেকে আমার ভিডিও দেখতেছে না। কজ আমি যেরকম সবাই যেরকম কন্টেন্ট অলওয়েজ চায় সেরকম আমি করতে পারতেছি না। সরি, করতে পারতেছি না এমন না যে করতেছি না আর কি। আই এম রিয়েলি সরি। আমি এমন না যে আসলে অডিয়েন্স যেটা চাবে সেটা আমি দিব না, সেটা অফকোর্স দিব, বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিজের পছন্দ মতো ভিডিও করতে চাই। সো এরকম কন্টেন্ট যদি তোমার দেখতে মন না চায়, প্লিজ আনসাবস্ক্রাইব। আমি কখনো ভাবিনি আমি এই কথাটা বলবো, বাট হ্যাঁ, প্লিজ আনসাবস্ক্রাইব যদি আমাকে অ্যাজ এ পার্সন হিসেবে ভালো না লাগে। যদি আমার টিকটক রিয়াকশন বা হচ্ছে ওমাইগেল ভিডিওস এগুলো দেখে আমাকে কেউ পছন্দ করে থাকে, প্লিজ আনসাবস্ক্রাইব। আর যারা আমাকে অ্যাজ এ পার্সন হিসাবে, আমার সব ধরনের কন্টেন্ট তোমরা কনজিউম করো, আমার সব ধরনের কন্টেন্ট দেখে একটু আইডিয়া নাও, মানে অ্যাটলিস্ট দেখো যে ভালো লাগুক আর না লাগুক, একটু মানে জাস্ট দেখে একটু বোঝার চেষ্টা করো। আই লাভ ইউ গাইস সো মাচ। সো হ্যাঁ, দ্যাট বিং সেড, Thanks for watching the video. Ajke ar bolbo na, please subscribe. Jodi amake bhalo lage thake tahole subscribe korte paro, ar jodi still amake subscribe kore acho but amake bhalo lage na, please unsubscribe. Follow me at Instagram and I will see you guys in the next video. ভাগ্যবান আমার ভাগ্য বানে বিদ্ধ বুক জানতো না আমার কাব্য পাবে শিল্প রূপ শান্ত না আমার প্রাপ্য গানে ক্ষিপ্ত সুর ভাববো না আবার ভাববো পাশে তিক্ত সুখ রোজ মানুষকে করি বিশ্বাস হয় নিত্য ভুল স্মৃতি